হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি এনিনাস ইজি রেসিপিতে। যারা বিকেলবেলা চা পছন্দ করেন, চায়ের সাথে যদি একটা টানা হয় তাহলে কি ভালো লাগে? তো টায়ের জন্য তো প্রতিদিন আমাদের কিছু না কিছু করতেই হয়। আজ আমি করেছি চিড়া ভাজি। তো এই চিড়া ভাজির রেসিপিটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর এই চিড়া ভাজিটা চায়ের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই চিড়াটা ভেজে নেওয়া যায়। প্রথমে আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি। আর আমি প্রথমে একটা বাটিতে হাফ কাপ নিয়ে নিয়েছি বেসন, আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ দিলাম হলুদ গুঁড়া, আর লবণ দিব পরিমাণ মতো। দিয়ে এই বেসনটাকে আমি মিশিয়ে নিচ্ছি। আর প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে 2 কাপ পরিমাণ চিড়া নিয়েছি। চিড়াগুলোকে ভালো করে চেলে নিয়েছি, কারণ অনেক ময়লা থাকে। তো আমি অল্প অল্প করে চিড়া দিয়ে দিচ্ছি। অবশ্যই এই টাইমে চুলার আঁচটা হাই হিটে রাখতে হবে। তারপর নেড়ে চেড়ে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি চিড়াটাকে উঠিয়ে নিব। উঠিয়ে আমি একটা স্ট্রেনারে রাখবো, যাতে এক্সট্রা তেল ঝরে পড়ে যায়। তারপর এখানে আমি যে বেটারটা করে রেখেছিলাম সেটা দিয়ে ঝুড়ি বাজার মতো একটা কিছু ভাজবো আর কি। এটা অপশনাল, কেউ না ভাজলেও পারেন। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটাকেও নামিয়ে নিব। আর আমি এই একই তেলে দিয়ে দিচ্ছি বাদাম, কাঁচা বাদাম। বাদামটা আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়া হয়ে গেলে আমি নামিয়ে নিচ্ছি। এবার মেশানোর পালা। আমি স্ট্রেনারে রেখেছিলাম, সব তেল সব ঝরে পড়ে গিয়েছে। এবার আমি অল্প দিয়ে দিচ্ছি বিট লবণ, কেউ চাইলে নর্মাল লবণটাও দিতে পারেন, আবার কেউ চাইলে কাঁচামরিচ কুচি বা পেঁয়াজ কুচিও দিতে পারেন, আমি দিচ্ছি না। এবার মিশিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেল। চা দিয়ে খাওয়ার জন্য পুরা প্রিপারেশন নিয়ে ফেলেছে এই চিড়া ভাজি। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আপনারা অবশ্যই এইভাবে চিড়া ভেজে খাবেন, আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার সব ভিডিও আগে আগে পেতে। আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।